সংযুক্ত আরব আমিরাত গ্রিন সিটি অ্যালাইড বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে 51তম মহান বিজয় দিবস ডিসেম্বরের 30 তারিখ শুক্রবার আলাইনুর এককান রেস্টুরেন্ট হল সংগঠন ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেলিমুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। মাওলানা মোহাম্মদ শফিকুর, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আইবু, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম, মাসুদ হাজারির যৌথ পরিচালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আবুধাবি বাংলাদেশ দূতাবাসের উপমিশন প্রধান মোহাম্মদ মিজানুর রহমান, আর প্রধান আলোচক আছেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাঙ্গুনিয়া আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস। বঙ্গবন্ধু পরিষদ অনলাইন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক নাসির তালুকদার, সহসভাপতি জহুরুল ইসলাম, সাবেক সহসভাপতি মোহাম্মদ মনির হোসেন টুটুল, সহসভাপতি শেখ মনসুর। এডে স্বাগত বক্তব্য রাখি পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন। এডে আরো বক্তব্য রাখি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল করিম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক আবুল হায়ের মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখান্দর শান, মোহাম্মদ হারুন রশিদ টিপু, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ আমানুল্লাহ, ওসমান গনি জুয়েল, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ হারুন, মোহাম্মদ জাহেদ বিন নূর, শেখাব সুমন সহ আরো বক্তব্য এবং আরেকটি হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্লাস টিভি চট্টগ্রাম।